জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল হামাসের মধ্যে একটি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইজিপ্টের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। গাজায় চলমান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ব্লিংকেনের ষষ্ঠ সফর এটি। ৭৮,০০০ সরকারি কর্মচারীর প্রায় ৬ বিলিয়ন ডলারের শিক্ষাঋণ মৌকুফের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে কথা জানানো হয়। শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ফায়ার ফাইটার সহ কমিউনিটির সেবায় নিবেদিত কর্মচারীরা এর আওতায় রয়েছেন। গত সপ্তাহে দেশে বেকার ভাতার জন্য আবেদনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে লেবার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগের সপ্তাহের তুলনায় ২০০০ কমে সবশেষ সপ্তাহে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২২১,০০০ এবং ৯ মার্চ শেষ হওয়া সপ্তাহে বেকার ভাতা গ্রহণকারীর সংখ্যা ১.৮ মিলিয়ন। স্মার্টফোনের বাজারে অন্যায়ভাবে আধিপত্য বিস্তারের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার নিউ জার্সির ফেডারেল কোর্টে এই মামলা করে স্টেট ডিপার্টমেন্ট। অ্যাপল প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর আইফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রাপ্তি বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। মিসিসিপিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে নির্যাতনের দায়ে গুন স্কোয়াডের পঞ্চম সদস্যকে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে আদালত। র্যাঙ্কিন কাউন্টির সাবেক ডেপুটি শেরিফ ব্রেট ম্যাক অ্যালপিনকে বৃহস্পতিবার এই সাজা দেন মিসিসিপির ইউএস ডিস্ট্রিক্ট জাজ টম লি। ক্রেডিট কার্ডের লেট ফি সর্বোচ্চ ৮ ডলার নির্ধারণের সিদ্ধান্ত কার্যকর হলে ৪৫ মিলিয়নেরও বেশি গ্রাহকের গড়ে ২২০ ডলার করে বেঁচে যাবে বলছেন বিশেষজ্ঞরা। বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তকে জোরালো এক পদক্ষেপ বলে উল্লেখ করছেন তারা। আগামী ৮ এপ্রিল এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলছে আমেরিকা। এদিন চাঁদ পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে আমেরিকার সব স্কুল বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাসা জানিয়েছে ৮ এপ্রিল সকাল ১১:০৭ মিনিটে মেক্সিকোর প্যাসিফিক ওশান উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। নিউ ইয়র্ক সিটির কুইন্সে ৯টি চুরির ঘটনায় এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। অ্যামাজন কর্মীর ছদ্মবেশ ধারণ করে ওই সন্দেহভাজন চুরি করত বলে জানিয়েছে NYPD। সর্বশেষ ৫ মার্চ কুইন্সের একটি অ্যাপার্টমেন্ট থেকে ৬,০০০ ডলার মূল্যের অলংকার চুরি করে সে। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৮৭% ভোট পেয়ে রেকর্ড পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ভ্লাদিমির পুতিন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের চোখ এখন সাদা পোশাকে। শুক্রবার শুরু হবে ২ ম্যাচের এই টেস্ট সিরিজ। স্থানীয় সময় ১০:০০ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে ২ দল। বৃহস্পতিবার টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেন ২ দলের অধিনায়ক।